আমি ভোট সিহঁতে কৈছা যোৱা ইলেকশ্যনক মোক ভোট দিয়া নাই। তারপিছতো মই জানকী বজাৰ অনুকূল নগর কলনীত আপনাদের দেখিছে নিজের চৌকে দেখিছে যে ইমান ডাঙর একটা রাস্তা বানাই দিছো আমি। আর আজও আপনি দেখিছে বেলেগ আরো একটা রাস্তার কারণে মোক লৈ গেছিল, মই কালির পরে কাম শুরু হয়ে যাব। কিন্তু আমার কথা হল সিহঁতে পুরা যে কলনির মানুষ আছে মানুষ কইছে আমি জাতর বিচার করা নাই, এতে কাজর বিচার করিম। কারণ এমএলএ আমি যাওয়া ইলেকশনত ভোট দিয়া নাই, তার পিছফালে এমএলএ ঘর যাবার পিছত ইমান ডাঙর একটা রোড এমএলএ বানাই দি দিলে। আর আজি আকো মই বেলেগ একটা হিন্দু বস্তিত লৈ গেল, যাবার পিছত মই তাতে ওয়াদা করে আইছো যে কালির পরে কাম স্টার্ট হব। তাতে মোর রাজনীতির জীবনের একটা সিস্টেম আছে, সিস্টেমটি হল আপনাদের লোকে দেখিছে নায়ক ফিল্ম দেখিছে অনিল কাপুরের চব্বিশ ঘন্টা চিফ মিনিস্টার দেখিছে। মই ইলেকশন টাইমত এনেকা করে থাকি সদায় যে জায়গা রাস্তা লাগে গাঁট লাগে মই চব্বিশ ঘন্টার ভিতর সমাধান করে দিব। মানুষ ভাই মোর সমষ্টির গোটেই মানুষে জানে নির্বাচনের সময় আহিলে আপনি মুখ্যমন্ত্রীর দরে হয়ে যায় নাকি আপনি কইছে? সেইটো হল শুনক, প্রতিনিধি হলে এনেকা হব লাগে, জনতায় মানুষের প্রবলেমের কারণে ভোট দে, এমএলএর প্রবলেম হলে নহব, জনতার প্রবলেম দেখিব লাগে, সেইটো মূল মুদ্রা কথা। আর আজি আর একটা বেলেগ একটা আপনি রাস্তা উদ্বোধন করেছে, তো নির্বাচনের আগত এনেকুৱা কেইবাটা রাস্তা আপনি উদ্বোধন করেছে, আর সমষ্টিবাসী আপনার লৈ মানে কিমান আপনি কিমান নিশ্চিত আপনি এইবার আকৌ আপনি বিধায়ক হব বলে? শুনক, যোৱা ইলেকশনত আপনাদের দেখিছে মই সতেরো সামথিং আঠারো হাজার ভোট বেশি পেয়ে জিতিছো, আর এইবার আজি কই দিছো বিশের অধিক ভোট পাই জিতিম ইনশাল্লাহ, মোর সেইটো মোর চিনা কইছি। আপনাদের দেখিছে যদি এই আলগাপুর সমষ্টিত যদি ঘুরে থাকে তেতিয়া দেখিব খালি মুসলমানের কথা নয়, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে চায় যে নিজামত আকৌ এমএলএ হব লাগে এইটো সমষ্টিত। কিন্তু জনতার কথা মোক সিলেকশনও দিব বিচারে, কিন্তু কোনবা পার্টিয়ে দিব পারে কিন্তু এইটো পার্টি নয়, কিন্তু জনতার মনত এইটো নিজামত যদি এনে যদি সিলেকশন করে দিয়ে তেতিয়া ভালো। যোৱা কালি এটা এটা জায়গাত আপনি গৈছিলে যত গিয়ে আপনার সোনার একটা আংটি পিন্ধাই দিয়েছিল এজন লড়াই, আমি ভিডিওটি দেখেছো কি কব যাচ্ছিল? শুনো, সেইটো তো আপনাদের জানে একচুয়ালি মই হাজি মানুষ হয় শুনাটো মই সৰু টাইমত বহুত শুনা লাগাইছো, কিন্তু আজির দিনত দিছে এটা বাচ্চা আপনাদের দেখিছে মানুষ ইমান খুশি হয়েছে মোর খাম কাজ দেখি যে মই কালি সোনার আংটি লাগাই দিছে আপনাদের দেখিছে এই মোর গাছ যে কুট আছে এইবিলাক মোর সমষ্টির মানুষ দিছে যে জায়গাতে মানুষ এনেকা দান করে থাকে। আজির দিনত যদি ইনশাল্লাহ আমার মুখের পর যদি উলাই যায় যদি আমার প্রবলেম আছে পয়সার প্রবলেম হয় তো আপনি বস্তা করে টাকা লই যাব পারিব, মানুষ দশ টাকি বিশ টাকি দুই চারি বস্তা দিয়ে দিব। মই কৈছো মানুষের ইমান মোর উপর মরম আছে, আপনি দেখিছে আহার টাইমত এটা মসজিদত মাইক নাই দুইজন মানুষ কৈছে, আমি কৈছো ঠিক আছে মাইক সেট আমি পাঠাই দিম মসজিদত, মানে আমি সেইটো বিচারিছি যে কিমান দিন বাঁচি থাকিম। কিন্তু এই আলগাপুর সমষ্টিত আপনাদের দেখিছে একটা দিনত মৌলানা আব্দুল জলিল সাহেবে নেতৃত্ব দিছে, তার পিছফালে বিমল প্রসাদ চালিয়ায় তাতে নেতৃত্ব দিচ্ছে পিস্টার হয়েছে, আমার মরহুম সৈদুল আলম চৌধুরী সাড়ে সাতাইশ বছর তাতে নেতৃত্ব দিছে, রাহুল রায় পাঁচ বছর, মন্দিরা রায় আড়াই বছর। কিন্তু আমার কথা এই সমষ্টিটি এনেকা করে যাম, এই সমষ্টির মানুষ সচেতন করে যাম যে মানুষে বুঝব লাগিব যে এমএলএ একো নাই, এমএলএ আমি জনতায় বানাই আর জনতায় ফালাই, এইটো আমার কথা। ধন্যবাদ। ধন্যবাদ।